হ্যালো গাইস, আশা করি সবাই সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। এই ভিডিওটা বানানো বহুদিন পর এই চ্যানেলে ভিডিও আপলোড করছি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানাচ্ছি তার কারণ, ম্যাক্সিমাম যারা এমপ্লয়ি আছে তারা জবলেস হয়ে গেছে এই COVID-19 সিচুয়েশানে। COVID-19-এর যে সিচুয়েশান চলছে অল ওভার ইন্ডিয়াতে, গ্লোবালি যে সিচুয়েশন চলছে সেখানে প্রায় সমস্ত কান্ট্রিতেই জবলেসের পরিমাণটা বেড়ে গেছে, এবং ইন্ডিয়াতেও নিয়ার 30%-এর আশেপাশে জবলেসের পরিমাণ বেড়ে গেছে। COVID-19 যে সিচুয়েশান আছে, সেই সিচুয়েশান যখন উঠে যাবে তো আমাদের মোস্ট প্রবাবলি ভাবতে হবে যে সিচুয়েশান ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট করবে, বাট জব সার্কেলে কি আবার নতুন করে রিক্রুটমেন্ট স্টার্ট হবে, এটা সবার কাছেই অ্যাকচুয়ালি বেসিক কোশ্চেন। সেই জায়গা থেকে একটা প্রপার ডাটা নিয়ে যেটুকু অ্যানালাইসিস করা গেছে সেইটুকু এটাকে বলতে পারি যে যা সিচুয়েশান এসছে, যেমন জব চলে গেছে তেমন ঠিক সেইভাবেই জবের রিক্রুটমেন্ট হবে, এবং সেটা ধীরে ধীরেই হবে অলমোস্ট। অ্যান্ড যদি এক্সপেক্ট করা যায় তাহলে 2020-তে জব রিক্রুটমেন্টের যে রেশিও আছে সেটা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি আকার ধারণ করবে। তার কারণ আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই যেটাতে আরও আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, যদি আজকে একটা কোম্পানি 100 এমপ্লয়ি নিয়ে একটা কোম্পানি চালায়, এবং এই COVID-19-এর সিচুয়েশানে যদি ওই কোম্পানির কিছু এমপ্লয়িকে ছাঁটাই করতে হয়, জবলেস হওয়া এমপ্লয়ি যদি হয়ে ওঠা মধ্যে আপনিও একজন হয়ে ওঠেন, তো সেক্ষেত্রে একটু আপনার ক্ষেত্রে এখন একটু টিপিক্যাল সিচুয়েশান হবে, কারণ আপনি এখন জবলেস। বাট ইন ফিউচার, আমিন 1 অন 2 মান্থের মধ্যে জব ক্রাইটেরিয়া অনেক বেশি আকার ধারণ করবে। এক্সাম্পলে যেটাই আসছে, যেটা 100 কোম্পানি বা 100 এমপ্লয়ির একটা কোম্পানি যখন কিছু কর্মী ছাঁটাই করছে, তো অতি অবশ্যই এই কোম্পানি চাইবে আবার সেই ধরনেরই ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট করতে, এবং এই 1 মাস অর 2 মাসের যে সিচুয়েশান আছে সেই সিচুয়েশানে যে কোম্পানি যে লস হচ্ছে, ওই লসটাকে রিকভারি করার জন্য কোম্পানি চাইবে কিছু এক্সট্রা রিক্রুটমেন্ট করানোর জন্য, যেখানে তাদের প্রোডাকশান আর একটু বাড়ানো যায়, এবং কম সময়ে সেই বেনিফিট যেটা আছে, ইয়ারলি যেটা বেনিফিট আছে বা ইয়ারলি যেটা টার্ন ওভার আছে সেটাকে আবার সঠিক জায়গায় আনতে পারে। এর জন্য মোস্ট প্রবাবলি আপনাদের হয়তো 1-2 মাস একটু ওয়েট করতে হবে, কিছু ইন্টারভিউ সেশন অ্যাটেন্ড করতে হবে, বাট আপকামিং দিনে খুব বেশি পরিমাণে রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আপনাদেরকে তার জন্য পেশেন্স রাখতে হবে, খানিকটা হলো কমিউনিকেট করে রাখতে হবে, আপনি যে ধরনের ভার্টিক্যালে কাজ করেন সেই ধরনের কোম্পানির সঙ্গে একটু কানেক্টিভিটি রাখতে হবে, সিভিকে একটু আদান প্রদান করতে হবে, বিভিন্ন ধরনের জব সেখানে যেসব পোর্টাল আছে বা জব সার্চের যেসব ওয়েবসাইট আছে সেখানে একটু নিজের প্রোফাইল যেগুলো আছে সেগুলোকে আপডেট করতে হবে। এটা নয় যে 2 মাসের যে আপনি যে জবলেসের যে গ্যাপটা পাচ্ছেন এটাতে খুব বেশি এফেক্ট আসবে, কারণ যে 2 মাসের যে এফেক্টটা আছে এটা অল ওভার ওয়ার্ল্ডের সমস্ত মাল্টিনেশনাল কোম্পানির এমপ্লয়িদের সঙ্গে একই ঘটেছে। তো এই 2 মাসের গ্যাপটা খুব একটা ভ্যারি করবে না, সেটা 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, বাট এই গ্যাপটা আই থিঙ্ক খুব একটা বেশি ভ্যারি করবে না। কিন্তু আপনি যদি আপনার নিজস্ব সার্কেলের যেসব বা নিজস্ব ডোমিনের যেসব কোম্পানি আছে সেগুলোর সঙ্গে কমিউনিকেট করে রাখেন, তো আই থিঙ্ক আপনার কাছে জব পাওয়াটা খুব ইজি হয়ে যাবে আপকামিং ডেতে। তার জন্যে ওয়েট করুন, বেশি প্যানিক হওয়ার মতন কিছু নেই। ইন্ডিয়ান ইকোনমি অনেক বেশি স্ট্রং, এবং এখনকার যা সিচুয়েশান আছে সেই সিচুয়েশান থেকে রিকভারি করার জন্য কোম্পানি, প্রতিটা কোম্পানি কিছু এক্সট্রা স্টেপ নেবে, সেই স্টেপের জন্যই ওয়েট করুন। সময় অনেক কিছু জিনিসই বলে দেয়, তো আপনাদের সেই জন্য অপেক্ষা করতে হবে। আমার বেস্ট উইশেস রইল, এবং আমার কাছে যতটুকু ইনফরমেশান আসবে, যতটুকু আমার কাছে জব রিলেটেড জেনুইন ইনফরমেশান আসবে সেই ধরনের ইনফরমেশানই আপনাদের কাছে শেয়ার করব। কোনো কনসালটেন্ট থ্রু জব আমি রেকমেন্ড করি না, আমি
যে ধরনের জব রেকমেন্ড করব সেটা ডাইরেক্ট কোম্পানির সঙ্গেই থাকবে। তো সেই ধরনের জব রিক্রুটমেন্টের ইনফরমেশনের জন্য ওয়েট করুন এবং নতুন যদি হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই। স্টে টিউনড অ্যান্ড স্টে সেফ।